মাঝে লুকিয়েছিলি। 1957 সালের 4 অক্টোবর জন্ম নেন কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ। কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন রবীন্দ্রসঙ্গীত নিয়ে। রবীন্দ্রসঙ্গীতে তার মূল পরিচিতি গড়ে উঠলেও আধুনিক গানেও ছিলেন সমান গুরুত্বপূর্ণ। তাছাড়া সুরকার হিসেবেও তার খ্যাতি ছড়িয়েছে বেশ। অসংখ্য রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম প্রকাশ হয়েছে তার কণ্ঠে, গেয়েছেন অসংখ্য আধুনিক গানও। এছাড়াও কাজ করছিলেন সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক হিসেবে। সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায় সজ্জা। 2007 সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মধ্য দিয়ে তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন। তার প্রকাশিত অ্যালবামের মধ্যে শ্রাবণ আকাশে, সার্থক জনম আমার উল্লেখযোগ্য। ২০১২ সালে তাকে আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করে চ্যানেল আই। রবীন্দ্র চর্চায় বিশেষ অবদানের জন্য 2015 সালে বাংলা একাডেমি থেকে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। 1971 সালে স্বাধীনতা বিরোধী শক্তি তার বাবা সলিমুল্লাহকে হত্যা করে। তার বাবার নামে ঢাকার মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের নামকরণ করা হয়। ভাই শিবলি মোহাম্মদ বাংলাদেশের একজন কিংবদন্তি নৃত্যশিল্পী। গত বছর 8 জুলাই মা জেবুন্নেসার মৃত্যুর পর থেকেই বিষণ্ণতায় ভুগছিলেন সাদি মোহাম্মদ। ধারণা করা হচ্ছে সেই শোক ভুলতে না পেরে নীরবে না ফেরার দেশে পাড়ি দেন দেশ বরেণ্য এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এস এম আরিফ, মাইটিভি।